বনগাঁ পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে স্বাস্থ্য শিবির। এদিন কর্তব্যরত পুলিশ কর্মীদের পাশাপাশি গাড়ি চালকদেরও বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বনগাঁ পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় এক বিশেষ উদ্যোগ, যেখানে বনগাঁ থানায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শুধুমাত্র পুলিশ কর্মী নয়, রোজকার জীবনে যারা রুজি রুটির টানে দিনরাত ছুটে বেড়াচ্ছেন সেই সকল মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে। বনগাঁ পুলিশ জেলার ওয়েলফেয়ার কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশ কর্মীরা তাদের দায়িত্ব কর্তব্যে অবিচল রয়েছেন, পালন করে চলেছেন তাদের ডিউটি। জানা যায় বিভিন্ন সময়ে কর্মব্যস্ত জীবনে তাদের অনেকেরই সময় হয়ে ওঠে না নিয়ম করে চিকিৎসা পরিষেবা নেওয়ার। তাই সকল পুলিশ কর্মীদের কথা ভেবে এবং যারা প্রতি মুহূর্তে রুজি রুটির টানে দিনরাত ছুটে বেড়াচ্ছেন, যেমন অটো চালক, টোটো চালক, লরি চালক কিংবা রিক্সা চালক, সেই সকল মানুষদেরকেও এই দিন এই শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। শুধুমাত্র তাই নয়, এমন অনেক মানুষ আছেন যাদের সামর্থ্য নেই আলাদা করে ডাক্তারখানা কিংবা হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নেওয়ার। এদিন এমন বহু মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। প্রায় 150-এর বেশি পুলিশ কর্মী এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাশ্বর রাউত জানান, বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এবং বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির হলো পুলিশকর্মী এবং সহযোগী পুলিশকর্মীদের। এটা আমাদের পুলিশে খুব জরুরি, কারণ আপনারা জানেন যে আমরা যারা পুলিশে কাজ করি আমাদের নেচার অফ ডিউটিটা এরকমই যে আমাদের ম্যাক্সিমাম পুলিশকর্মীর প্রয়োজন থাকলেও সময় হয় না যে আমরা ডাক্তারখানাতে বা ক্লিনিকে গিয়ে আমাদের সুগারটা টেস্ট করাবো, প্রেশারটা টেস্ট করাবো, এটা সবসময় আমাদের সুযোগ হয় না, বা আমাদের কোলেস্টেরলটা বাড়া কমা আছে কি না সেটা দেখানো, অন্যান্য শারীরিক কোনো সমস্যা আছে কি না, যার জন্য আমরা স্টেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে প্রত্যেকটা জেলা কমিটিকে দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এরকম পুলিশকর্মী এবং সহায়ক পুলিশকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির করছি, তাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। আজকে হয়তো বনগাঁ পুলিশ লাইনে হলো, এর পরবর্তী পর্যায়ে এরা আরও গ্রামাঞ্চলে চলে যাবে, বাগদা চলে যাবে, গাইঘাটা চলে যাবে, অন্য থানা এলাকায় চলে যাবে, ট্রাফিকে যাবে, যাতে পুলিশকর্মীদের কাছে এই সুযোগটা বা সহায়ক পুলিশকর্মীদের কাছে এই সুযোগটা সহজে পৌঁছে দেওয়া যায়। এবং এটা একটা সচেতনতার ব্যাপার আছে, যদি এই পরীক্ষা করতে গিয়ে সামান্য ত্রুটি ধরা পড়ে তাহলে আমাদের যারা স্বাস্থ্য পরীক্ষা করছেন তারা কিন্তু প্রিভেনশান নিতে পারবেন, সরাসরি ডাক্তারের কাছে গিয়ে তার কোনো সমস্যা থাকলে সেটা কনফার্ম হয়ে তার চিকিৎসা করতে পারবেন, এই জন্যই কিন্তু এই স্বাস্থ্য পরীক্ষা। পাশাপাশি জানা যায় শুধুমাত্র বনগাঁ নয়, আগামী দিনে বিভিন্ন জায়গায় যাতে এই ধরনের কর্মসূচি চলে সেই ব্যবস্থাই করা হবে পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে। বনগাঁ পুলিশ জেলার ওয়েলফেয়ার কমিটির এই উদ্যোগে খুশি সকলে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।